গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। এখন বাজে 10:30, 10:30 সময় আমার বাবুই পাখি স্কুল থেকে চলে এসেছে। তো এই স্কুল থেকে এলো, এই বাবিন স্কুল থেকে এলো, আর আমি ঘরের কাজ বাজ করছি, একটু শুয়েছিলাম, ভালো লাগছে না আরো। কেন বলতো, ঘুম পাচ্ছে, কালকে অ্যালার্জির ওষুধ খেয়েছি, মুখে পুরো ভরে গেছে, দেখো এই দেখো। কপাল মানে পুরো মুখ ভরে গেছে র্যাশে, জানি না কেন বললো অ্যালার্জি জন্য অ্যালার্জি ওষুধ খেয়ে এই অবস্থা, আর ভালো লাগছে না উঠে কাজ বাজ করি। তো টানি টানি তুমি পড়ি দেবে। তো এই বাসন কোসন মেজে এলাম, একটু কাঁচা ছিল কেচে এলাম, তারপর গরমও করছে, শরীরটা ফ্রেশ হবে না যতক্ষণ না স্নান করবো। আর আমার দেখো এই যে এই চুলগুলো এরকম হয়ে গেছে, শ্যাম্পু করতে হবে বলে আরো চুলটা এরকম হয়ে গেছে। তো কি বলছিলাম, ঘুমের ঘরে সব ভুলেই যাচ্ছি যে কি বলছিল। হ্যাঁ, স্নানটা করে আসি, তাহলে যদি একটু শরীরটা ফ্রেশ লাগে আর মন ভালোও লাগছে না, কেননা কালকে এতদিন তো আমি ভিডিও করিনি ঠিকঠাক, মানে ঠিকঠাক মানে ভিডিও করিনি, সেই ভাইরা এসেছিল, পোলাও মাংস করেছিলাম সেই করেছিলাম, তারপরে আজকে ভিডিও করছি অনেক দিন পর, ভালো লাগছিল না। মাসিদের সাথে গল্প গুজব করে কাটি গেল, আরও ওরা সবাই চলে গেছে কালকে, কারোর ভালো লাগছে না, মা বলছে ভালো লাগছে, এতদিন ছিল তো ওই কারণেই আরও কি লেগেছে মাথায়। তো আমার ছেলে আমার মাসিকে আর সেকে যেতে দেবে না, এই করছে, মন খারাপ হয়ে গেছে আমার বাবিনের, আমাদের সবার মন খারাপ হয়ে গেছে। আর চলো বাবিন আসুক, একটুখানি বসুক, ততক্ষণ আমি স্নানটা করে একটু ফ্রেশ হয়ে যাই, নাহলে আমার আর শরীর ভালো লাগছে না। আর তোমাদের তো ভিডিও করা হয়নি বলে বাবিনের কোনো জামা কাপড় দেখানো হয়নি তেমন। এই দেখো এই জামাটা আজকে এলো, এই জাস্ট এলো, এটা এটা পড়ে আছে, বোঝা যাচ্ছে না কি গো, স্কাইটা ইয়ে দাও তো, এই এই একটা কালার, এই একটা রেড জামা, আর এই একটা, এই তিনটে জামা নেওয়া হলো আজকে এলো। বাবুই পাখি পড়ে আছে একটা জামা, আর তোমরা ভাবতে পারো যে এই গরমের মধ্যে আবার ফুল হাতা কিনে দিয়েছে। ফুল হাতাটা কেন কিনে দিয়েছে বলো তো, কারণ একটাই, সাপ হাতা তো সব জামাই হয়েছে, ফুল হাতা কিনে দিয়েছে কেন, এই বাড়ি থেকে ওই বাড়ি যাই রোদে, পুরো হাত টাত গুলো পুরো জ্বলে যায়। বাবিনের পুরো এইটুখানি বয়সেই না এখান থেকে এতটা পুরো স্পট হয়ে গেছে, মানে এখানটা হোয়াইট এখানটা ব্ল্যাক, তো ওই কারণে আরো ফুল হাতা নিয়েছে স্কুল থেকে আসার সময়, স্কুলেরও হাফ হাতা। তো স্কুল থেকে আসার সময় দেখো আমার বাবুই পাখি কি করছে, ভুলে গেছিলাম ভুলে গেছিলাম। তো ওই স্কুল, তো ওই রোদে যাওয়া আসার জন্যই ফুল হাতা জামাটা নেওয়া, আর ভীষণ পাতলা, ভীষণ মানে ভীষণ পাতলা, কাপড়গুলো খুব ভালো কাপড়ে, তো কিনে ইয়ে হলো, আর শীতে তো চলে যাবে, একটা বের করবো কি দুটো রেখে দেবো, শীতকালে চলে যাবে ওই কারণে আর নিয়ে নিলাম, থাক রোদের থেকে তো একটু বেঁচে চলবে। চল আর বক বক করবো না আমি, এবার স্নান করতে দেবো, এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বাবিনের জন্য ঝোল কেটে নিয়েছি, ঝোল মানে মাখা মাখা তরকারি মতনই করে দেবো। এখানে আছে আলু, কুমড়ো, গাজর, বিনস, পেঁপে, তো এই সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করে দেবো, আর মাছ ভেজে দেবো। তো চলো বাবিনেরটা আগে বসিয়ে দিই, তারপরে আমাদের মাছ ফাছ গুলো করবো। আর এখানে দেখো এই যে মাছ, আর এই যে মাছের তেল, মাছের তেলটা আজকে খুব ভালো এনেছে আমার বর, তো মাছ মাছের তেল, এই মাছের ঝাল করে নেবো, চলো বসিয়ে দিই। এদিকে বাবির ঝোল তো আমি বসিয়ে দিয়েছি এই কড়াটাতে, আর এখানে চলো এই কড়াও বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে এবার মাছের ঝালটা করে নি। এখন কটা বাজে বলো তো, 12:02, তো তাড়াতাড়ি করে মাছের ঝোল করে, আজকে আমার লেট হলো, বাবিন থাকতে থাকতে রান্না করে নিলে একদিকে খুব ভালো হয়, কেননা ও তাহলে এসেই না খেয়ে দিয়ে যেন শুয়ে পড়তে পারে, আর এখন যাক যে একটু পড়তে বসেছে, স্কুলের টুকটাক পড়াগুলো আমি করিয়ে নিই, পড়াগুলো করতে থাক। চলো মাছগুলো আমি ভেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে বকবক করছি। ওইদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর আজকে আমি শুধু তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার
একটু এবার দিয়ে দেবো আদা রসুন গুলো। আর এখানে দেখো মশলাপাতি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, রসুন, নুন দিয়ে এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো। প্রত্যেকবার কাটাপোনা মাছ আসলে আমি ঝোল করি, আমি পেঁয়াজ রসুন দিই না, পেঁয়াজ দিই, আদা রসুনটা দিই না একদমই। তো ওরকম পাতলা ঝোল করি ধনে পাতা দিয়ে, কি এমনি হোক। তো এবারে ইচ্ছে হলো একটু এরমভাবে করি কারি মতন, তো এরমভাবেই ওর জন্য করছি, দেখি কেমন লাগে। খারাপ লাগবে না, ভালোই লাগবে, আমি আগেও করি এরকম ভাবে। চলো আর যা গরম করছে না গো, রান্না করতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে চুপচাপ ঘরে গিয়ে ফ্যানের তলায় বসে থাকি, এত পরিমাণে গরম। এখনো এইটা হয়ে গেলে করব হচ্ছে মাছের তেল করব, তো মাছের তেল করলে ব্যাস শেষ, ইতি রান্না আমার। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, কষি এখানে মাছ দিয়ে দিয়েছি, তো মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, আলুগুলো একটু গলুক তারপরে আবার খুলবো। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, ভাতটা দেখালাম না, এই যে আমার একদম টেস্টি টেস্টি মাছের ঝাল, আজকে ঝোল না আজকে মাছের ঝাল। আর এখানে আছে খাসির মাংস, আবার মুরগির মাংস, তো দেখাতে পাচ্ছি না, মা দিয়েছিল ওই দু পিস ছিল, মুরগি একটুখানি ছিল, একসাথে সমস্ত কিছু গরম করে নিয়েছি, যে খাসি মুরগি একসাথে, আর এই তো বাবির ঝোল, মাছের তেল, আর বাবিনের এখানে লাঞ্চ টক দই, সবজির ঝোল, মাছ আর ভাত। তো এই হচ্ছে বাবিনের লাঞ্চ আজকে, আর এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। তো বাবার মোটা, আর এই যে আমার বাবুই পাখি এখন লেখাপড়া করতে বসে গেছে, এই যে এখন কারশিপ লিখছে, বইপত্র সব ছড়ানো। বাবুই পাখির পাপা আজকে লেখাচ্ছে, কেননা আমার রান্না বান্না কিছু হয়নি, ও চারটের সময় বেরাবে কাজে, তো পড়িয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর বেরাবে। আর এখন আমার খেতে একটু ইচ্ছে হলো রসনা, তো রসনা ছিল দেখলাম ঘরে, একটুখানি বানিয়ে নিয়েছি, এখন আমি একটু বসে বসে রসনা খাই, তারপরে বাবিনকে খাওয়াবো, বাবিনের তো ভাত রেডি করেই এসছি, তোমায়ও দেবো, চলো খেয়ে নি। এখন সন্ধ্যেবেলা বানিয়ে দিয়েছি লুচি আর আলুর দম, এই যে আমার সুপুত্র, আমার ছেলের ইচ্ছেতে বানিয়ে দিলাম। আর হঠাৎ করে ঘুম থেকে উঠে, মানে আমি ঘুমাচ্ছি তখনই ও বলছে যে মাম্মাম ইয়ে খাবো, লুচি আলুর দম করে দাও, মাম্মাম প্লিজ লুচি আলুর। একবার বললাম যে বাবিন কালকে করব, তারপর এমন হয়ে বলছে মাম্মাম প্লিজ খেতে ইচ্ছা করছে, এই করছে, ওই কারণে বানিয়েই দিয়ে দিলাম লুচি আর আলুর দম। তো এখন খাক, একবারে রাতের জন্য করে নিয়েছে আমার শ্বশুরে, তো চলো ও খাক, ততক্ষণে আমি কটা বাসনকোসন আছে বাসনকোসন মেজে আবার বাবিনকে নিয়ে পড়াতে যাবো, তাই তো, আমার বাবুটা কি গুড বয়। তো চলো খাক, খাও তাড়াতাড়ি খাও। এখানে আছে আমাদের এটা, আর এখন চলে এসেছি মা আর আমি বিরাটিতে। তো বিরাটিতে কি সাংঘাতিক ভিড় দেখো, মানুষ তো যাতায়াত করতে পারছে না, তার মধ্যে অটো চলে। তো এই দেখো এই শাড়িটা, মাই গ্রিন শাড়িটা নিয়েছে, পছন্দ হয়েছে, আর চাদর নিয়েছে। আর বিরাটিতে এত ভিড় আমি আর ভিডিও করিনি। তো বাবুই পাখি আবার গিফট পেয়ে গেছে, এই যে এই ফ্রুট কাটার আর হচ্ছে কি বলে মনস্টার কাট, তো জামাও নিয়ে আসা হয়েছে, মা আবার জামাও কিনে দিয়েছে, রীতি কাঠুনির মেয়ের জামা, তো আমার ননদের মেয়ের জন্য একটা জামা কিনেছে, তো সব জামা কাপড়গুলো পরে দেখাবো। মানে রীতি কাঠুনির মেয়ের জামাটা আর আনিনি, শুধু আমার ছেলে আর দিদির মেয়ের জামাটা এনেছি, আবার আমাকে একটা চাদর কিনে দিয়েছে। তো এই সব কেনা হয়েছে, এই যে মনস্টার কাটটা অনেক দিন ধরে বাবি চাইছিল, এবারে বাবুই পাখি মনস্টার কাটটা পেল।
তারপর চলে এসেছি এখন আমি রান্নাঘরে। আর আজকে বাবুই পাখিকে চিকেন টিক্কা করে দিচ্ছি। ও অনেকদিন ধরে বলছিল চিকেন তন্দুরি, সরি চিকেন তন্দুরি। এই যে এইটাই হচ্ছে ওর রাতের ডিনার, আর কিছু ডিনারও করবে না, যেহেতু ও দু পিস লুচি আর আলুর দম খেয়ে গেছে, ওই কারণে এইটাই হয়ে গেল আজকে ওর রাতের ডিনার। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন চাচা, বাই বাই, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা লাইক করতে হবে। তো চলো চাচা।